নমস্কার। পশ্চিমবাংলা ভোটের পর যখন বিজেপি হেরে যায়, তারপর আমরা কি দেখতে পেলাম? একটি রাজনৈতিক হিংসার ঘটনা দেখতে পেলাম সমগ্র পশ্চিমবাংলা জুড়ে। বেছে বেছে বিজেপির কর্মীরাই কিন্তু আহত, নিহত সবই, ঘর ছেড়েছে প্রায় 1 লক্ষের মতো। বিজেপির কথা অনুযায়ী আসামেও তারা চলে গিয়েছে, নানান দৃশ্য দেখলাম। এবং আমরা কি দেখতে পেলাম, দলে দলে টিএমসিতে কনভার্ট হচ্ছে বিজেপির কর্মীরা, কারণ তারা, যার জন্য আমরা কি দেখলাম যে বিজেপিতে একটি শূন্যতা, মানে কেউ বিজেপিতে আর থাকবে না, এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেল। এবং সামনের দিনে বিজেপি তাহলে কী করবে? তাহলে বিজেপি কি আবার শূন্য হয়ে যাবে? 3-77-এ পৌঁছে গিয়ে আবার কি 3-এ চলে আসবে? ঠিক এইরকম একটা পরিস্থিতি। কিন্তু হঠাৎ যেন কি হলো, হঠাৎ একটা এমন পরিবর্তন ঘটলো, দলে দলে বিজেপির কর্মীরা আবার রাস্তায়, আবার রাস্তায় বিজেপির কর্মীরা। কি হলো, কি এমন হলো, সমস্ত নেতারা আবার রাস্তায় এসে পড়েছে? এমন কি ঘটনা ঘটলো যার জন্য বিজেপি কর্মীরা আবার উৎসাহ ফিরে পেয়েছে, আবার ঝাঁপাচ্ছে, আবার তার আন্দোলনে নেমেছে? প্রথমে আমিও বিশ্বাস করিনি ব্যাপারটা, যে বিজেপি কর্মীরা আবার রাস্তায় নেমেছে, আবার আন্দোলন করতে নেমেছে, বা আবার একত্রিত হচ্ছে, আন্দোলন করবে বা পার্টিটা করবে। আমারও বিশ্বাস হয়নি, কিন্তু আমি বিশ্বাস করলাম এবং আপনারাও বিশ্বাস করতে বাধ্য। আসুন, সেই চিত্রই আমি আজ আপনাদের সামনে তুলে ধরব। দিলীপ ঘোষ: থাউজেন্ডস অফ পিপুল হ্যাভ বিন এফেক্টেড বাই দ্য সাইক্লোন অফ খেজুরি, দেয়ার হাউস আর অল ফ্ল্যাডেড। তার মানে খেজুরিতে হাজারের মতো মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে দেখতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। দেখুন অবস্থাটা, দেখুন দিলীপ ঘোষকে দেখতে পেয়ে হাজার হাজার মানুষ রাস্তায় এসেছে। দেখুন এখানে, দেখুন দিলীপ ঘোষকে দেখতে পেয়ে খেজুরি মানুষরা কী হারে রাস্তায় চলে এসেছে, অর্থাৎ তারা কিন্তু বিজেপিটা এখনও করতে চাইছে। এই দিলুদাকে পার্সোনালি আমার ভালো লাগে, কারণ দিলুদা সমস্ত জায়গায় কিন্তু পৌঁছে যান, কর্মীদের পাশে কিন্তু চলে যান। ভালো লাগে দিলুদাকে পার্সোনালি আমার, এই লোকটাকে, যে যাই বলুন, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে। সেটা আমার ভালো লাগতে পারে, যেমন আমার অনুব্রত মণ্ডলকে ভালো লাগে ব্যক্তিগত, পার্সোনালি মানে ওনার আদব কায়দা ভালো লাগে। অনেকেই খারাপ বলে, কিন্তু ভালো লাগে, যাই হোক এইরকম আর কি, এমনি কিছু না। হুগলি লোকসভার বিজেপি সাংসদ এবং রাজ্য সাধারণ সম্পাদিকা শ্রীমতী লকেট ইয়াস ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এবং তাদের হাতে তিরপল তুলে দিলেন। তেমন কি বুঝতে পারছেন, মানুষ কিন্তু বেরোচ্ছে, মানুষ বেরোচ্ছে। কিন্তু এই দেখুন বিজেপির নেতাকর্মীরা কিন্তু রাস্তায় নেমেছে, অর্থাৎ তারা আন্দোলনে আছে, কিন্তু এখনও ছেড়ে দেয়নি। এটা একটা ভালো দিক, দেখতে পাচ্ছেন আপনারা লকেটদের পাশে বহু লোক এসে দাঁড়িয়েছে, অর্থাৎ যেমন ভয়টা পেয়ে ঘরে ঢুকেছিল আবার তারা বেরিয়েছে। এখানে কি, এখানে দেখি কুমারগ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক শ্রী মনোজ কুমার ওরাও কোভিড পজিটিভ রোগীদের সাহায্যে তাদের বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়ে তাদের পাশে সর্বদা থাকার বার্তা দিলেন। বুঝতে পারলেন, আবারও বিজেপির নেতাকর্মীরা লড়াই থাকতে চাইছেন। ভয়ে যেমন গুটিয়ে গিয়েছিল কর্মীরা, যে নেতা কই, আবার কিন্তু নেতারা রাস্তায় নেমেছেন, কর্মীদের পাশে যাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন। এটা বড় ভালো কথা আন্দোলনের, গণতন্ত্রের একটা ভালো দিক। তারপর কি দেখি, তারপর এটাকে, এটা গাইঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক শ্রী সুব্রত ঠাকুর ইয়ার্স ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এবং তাদের হাতে তিরপল তুলে দিলেন। আমি কি বললাম, বিজেপির নেতাকর্মীরা বেরোচ্ছে, রাস্তায় বেরিয়েছে। আপনারা, আমি বললাম, বারবার বললাম, মানছেন না, দেখুন প্রমাণ সহকারে দেখাচ্ছি আপনাদের, দেখেছেন রাস্তায় নেমেছে, দেখছেন রাস্তায় নেমে পড়েছে বিজেপি বিধায়ক, বিজেপির কর্মীরা সকলে রাস্তায় নেমে রয়েছেন, বাড়ি বাড়ি যাচ্ছে। এটা ভালো দিক, দেখা যাক। এটাকে, এটা হিরণ সরকারে নেই আমরা, তবু সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব। তারই প্রথম পদক্ষেপ খড়গপুর রেলের DRM-এর সঙ্গে বৈঠক করে তাকে অনুরোধ করে রেল হাসপাতালের বেড সংখ্যা 40 বাড়াতে পেরেছি এবং দুটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন। খড়গপুরের উন্নয়ন আরও এগিয়ে যেতে চায়, আশীর্বাদ করবেন। মানে হিরণ, বুঝতে পেরেছেন, সদিচ্ছা থাকলে অনেক কিছুই হয়। হিরণদা এমনিতে অভিনয় করেন, অভিনয় জগতের মানুষ, কিন্তু ভালো রাজনীতি করছেন, ভালো পরিবেশ পরিচয়, ভালো নেতা হওয়ার যে যোগ্যতা গুণ সবই আছে এর মধ্যে। হেরে গিয়েও তিনি আন্দোলনে রয়েছেন, বেশ ভালো। এটাকে, এখানে কি, এখানে সেবাই পরম ধর্ম। রায়গঞ্জের কোভিড পজিটিভ পরিবারগুলোকে দুপুর এবং রাতে তাদের বাড়িতে গিয়ে বিনামূল্যে খাবার বিতরণ করছেন রায়গঞ্জের বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী। আমি আপনাদের বলেছিলাম না, দেখুন তার প্রমাণ দিচ্ছি, বিজেপি নেতারা কিন্তু রাস্তায় নেমে পড়েছেন,
সকলে যেমন লুকিয়েছিলেন বা ভাবছিলেন যে বিজেপি ছেড়ে দেবো, বিজেপি করবো না, কিন্তু আবার কিন্তু বিজেপি কর্মীরা মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন। ভালো দিক, এটা ভালো দিক। তারপর দেখি, তারপর এখানে আপনারা এইভাবে, এই যে খগেন মুর্মু, গত দুদিনের অতিবৃষ্টির ফলে মালদহের জেলায় বহু গ্রামে এবং দুই পৌরসভা ওল্ড মালদাহ, ইংরেজ বাজার এর বহু বাড়িতে জল ঢুকেছে এবং জমির ফসল জলে ডুবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে ওল্ড মালদা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে পৌর নাগরিকদের সাথে জলমগ্ন এলাকা পরিদর্শনে আমার সঙ্গে MLA গোপাল চন্দ্র সাহা। কী বললাম, সমস্ত এরিয়ায় বিজেপির নেতাকর্মীরা কিন্তু রাস্তায় নেমেছে, রাস্তায় নেমেছে, এটা ভালো দিক। এইভাবে থাকলে সামনের দিনে বেশি দিন নেই সুবিধে জায়গায় পৌঁছে যাবে বিজেপি, কারণ মমতা ব্যানার্জিও কিন্তু এককালে খুব খারাপ জায়গায় ছিলেন, আস্তে ভালো জায়গায় রয়েছেন, আন্দোলন করেছেন CPM-এর আমলে। তো লোকের পাশে থাকাটা ভালো বিষয় রাজনীতিতে। অশোক দিনদা, 5 নম্বর অঞ্চলের 182 নম্বর বুথে ভোট পরবর্তী হিংসা, তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা বিজেপি কর্মীর ঘর বাড়ি ভাঙচুর পরিদর্শন করলাম এবং সাথে সাথে ইয়ার্স ঘূর্ণিঝড়ে তাণ্ডবে যে পরিবারের ক্ষতি হয়েছে তাদেরকে ত্রিপল দান করলাম। বললাম কি, সমস্ত বিধানসভা, সমস্ত জেলায় সকলে আশেপাশে পাশে থাকছেন মানুষের। অশোক দিনদা একজন খেলোয়াড়, ভোট শেষ কিন্তু তবুও তিনি মানুষের পাশে রয়েছেন, ভালো বিষয় একটা। এটা কে, রুদ্র অনিল ঘোষ, এই দাদাকে দেখলে ভালোই লাগে। উনি হেরে গিয়েছেন তবু মাঠে রয়েছেন। রুদ্রনীলদা চালিয়ে যান, ভালো ভালো লেগেছে। শুনলাম রুদ্রনীলদা ভবানীপুরে সাহায্য করতে গিয়ে থাপ্পড়ও খেয়েছেন। তৃণমূলের অবশ্য বলছে আমরা কিছুই করিনি, সব সাজানো। যাই হোক, রুদ্রনীলদা ভালো কাজ করছেন। শুনলাম ভবানীপুরে যে মমতা ব্যানার্জি দাঁড়াবেন, মানে উপনির্বাচন হবে, সেখানে তিনি দাঁড়াবেন। এভাবে আন্দোলন চালিয়ে যান, একদিন তো অবশ্যই কামিয়াব হবেন। ঠিক আছে, দেখি তারপরে কে। এইভাবে, এই দেখুন, এই দিলীপদাকে ভালো লাগে, আমি বলেছিলাম না কিছুক্ষণ আগেই, দেখুন তার প্রমাণ পেয়ে গেলেন। বন্যায় বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, একাই দেখতে বেরিয়েছেন, এটাই তো বলে নেতা। চালিয়ে যান, সামনের দিনে সফলতা আসবে। তারপর কি, তারপর কি, তারপর 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 আর নেই নাকি বিজেপির বিধা। এই দেখুন, বলতে বলতে এই দেখুন, এই দেখুন, দক্ষিণকাতির বিজেপি বিধায়ক শ্রী অরূপ কুমার দাস ইয়ার্স ঘূর্ণিঝড় কবলিত এলাকায় দুস্থ গ্রামবাসীদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। গ্রামবাসীদের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিলি করলেন এবং তাদের অভাব অভিযোগ শুনলেন। বললাম না, ও এটাখানে মোদি ওই যে পরিদর্শন এসেছিলেন উড়িষ্যা বাংলায়, ওখানে তো অনেক ঘটনা ঘটলো, ওটা নিয়েও তো অনেক রাজনীতি। যাই হোক, ওটা পরে, আজকে অন্য আলোচনা হচ্ছে। এই আবার দিলীপ ঘোষ, আবার দিলীপ দা, উলুবেরিয়াতে যে পিপুল তাদের যে বাড়িঘর হারিয়েছেন সাইক্লোনে, সেই দেখতে এসেছেন। দেখুন, জনগণ চায় দিলীপ ঘোষকে, দিলীপ ঘোষকে পেয়ে দেখুন কেমন সব ক্ষোভ উগড়ে দিচ্ছেন। দিলীপ দা ত্রিপল দান করছেন, অনেক কিছু খাদ্য সামগ্রী বস্ত্র দান করছেন, দিলীপ দা তো হিরো, চালিয়ে যান। এখানে আবার কে, সেবাই পরম ধর্ম, কোভিড পরিস্থিতিতে মানুষের মুখে আহার তুলে দিতে মেদিনীপুরের সাংসদ ও রাজ্য বিজেপির সভাপতি শ্রী দিলীপ ঘোষের উদ্যোগে মেদিনীপুরে পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে কামারপাড়া কেন্দ্রে চালু হলো সাংসদ জনহার সেবা। ও আবার দিলীপ দা, দিলীপ দা তোর জবাব নেই। ঠিক আছে, দিলীপ দা চালিয়ে যান, মানুষের পাশে থাকুন, তবেই তো জিতবেন, হঠাৎ করে তো কেউ জেতে না। এটাকে, এটা আজ সকালে বনগাঁ চাপাবেরিয়া ও কালীবেরি বাজারে সাধারণ মানুষের মাঝে মাস্ক, স্যানিটাইজার ও ত্রিপল বিক্রি করলেন মাননীয় বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। আমি বললাম না, বিজেপির নেতাকর্মীরা রাস্তায় নেমেছে, এটাই তো কাজ, রাস্তায় নামুন, জনগণের পাশে থাকুন, তাহলেই তো থাকবে সবাই। এটা আবার কে, ও দুবরাজপুরের বিধায়ক শ্রী অনুপ কুমার সাহা মহাশয় ইয়ার্স ঘূর্ণিঝড় কবলিত এলাকায় দুস্থ গ্রামবাসীদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। গ্রামবাসীদের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিলি করলেন ও তাদের অভাব অভিযোগের কথা শুনলেন। হ্যাঁ, অবশ্যই শুনতে হবে, নেতাগিরি করলে সকলের সঙ্গেই থাকতে হবে। দুবরাজপুরের ঘটনা, মানে আমি বললাম না, সমস্ত এরিয়া বীরভূমে, দেখুন বীরভূমের মতো খতরনাক জায়গাতেও আন্দোলন করে যাচ্ছেন, রাজনীতি করে যাচ্ছেন। বাহ, ভালো পরিবেশ, বিজেপির এইভাবেই উন্নতি হবে মনে হচ্ছে। ফালাকাটায় বিধায়ক মাননীয় দীপক বর্মন মহাশয়ের গাড়ির উপর তৃণমূলের দুষ্কৃতীর হামলা, এই ঘটনায় তীব্র নিন্দা জানায়। এটা তো পশ্চিমবঙ্গে হয়ে আসছে, আমরা তো খবরে দেখাচ্ছি। এখন এটা আইনগত ব্যাপার, আইনই বুঝবে, রাজ্যে আইনের কেমন পরিস্থিতি সেটা আমার তো, এটা তো আইন বুঝবে। সোনামুখী বিধানসভার বিধায়ক শ্রী দিবাকর ঘরামি ইয়ার্স ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত দরিদ্র ও অসহায় মানুষের সাথে দেখা করলেন এবং সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। দেখলেন,
সমস্ত জেলাতেই হচ্ছে, মানুষ বেরোচ্ছে, মানুষের সঙ্গে বিধায়করা কথা বলছেন, সাহস পাচ্ছে। এভাবে সাহস থাকলে মানুষ রাজনীতি করবে, তা না হলে করবে না, ঘরে ঢুকে থাকলে কেউ রাজনীতি করবে না। এরপর কে, আবার দিলীপ দার তো তুলনায় হয় না, খিচুড়ি বিলি করছেন কোথায়, কি মইপিত সাহেব ঘাট, কুলতলি, হ্যাঁ কুলতলি, চব্বিশ পরগনায়, দক্ষিণ চব্বিশ পরগনায় খিচুড়ি বিলি করছেন। দেখছেন দিলীপ দা কিন্তু ফর্মে রয়েছেন, দিলীপ দার মতো কাজ করুন। তারপর কি দেখি, তারপর এখানে কি, এটা আবার সেই গাইঘাটা, গাইঘাটার বিজেপি বিধায়ক শ্রী সুব্রত ঠাকুর ইয়ার্স ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন এবং অসহায় মানুষদের তিরপল তুলে দিলেন। থাকুন, তিরপল দিন আর যাই দিন, পাশে থাকুন, ভালো কাজ, কিপ ইট আপ। এটা আবার কে, ও এখানে বনগাঁতে, বনগাঁ রেল স্টেশনের ওপর আশ্রিত রুজিরুটি হারানো পরিস্থিতির শিকার হওয়া মানুষের মুখে অন্ন জোগাতে পৌঁছে গেলেন বনগাঁ সাংগঠনিক জেলার সকল কার্যকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় অশোক কীর্তানিয়া। বললাম না, অনেক বিধায়ক কাজ করছেন। এটা আবার কে, চাকদার বিজেপি বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষ ইয়ার্স ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন এবং অসহায় মানুষের হাতে তিরপল তুলে দিলেন। আমি কি বললাম, বিজেপি আবার ফর্মে চলে এসেছে, ভালো কাজ করছে। এটা কোথায়, মানুষের পাশে মানুষের সাথে বিজেপি, মুর্মুষু রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করলো বিধায়ক হিরণ চ্যাটার্জি। হিরণদা তো ভালো রাজনীতি করছেন, হিরণদা কিন্তু হিট হয়ে গেছেন, ভালো কিপিট আপ। নায়ক হয়েও এভাবে রাজনীতিতে আছেন, ময়দানে আছেন, এইরকমই তো দরকার, রাজনীতি তো আসবে যাবে, কিন্তু এরকম সাহায্য করুন মানুষকে, মানুষের পাশে থাকুন। এটাকে বিজেপি মানুষের পাশে মানুষের সাথে, সে ঠিক আছে, কিন্তু কী ব্যাপারটা কী, পুরুলিয়ার বিজেপি বিধায়ক শ্রী সুদীপ মুখার্জির উদ্যোগে নরনারায়ণ সেবা চলছে, মানে খাওয়া দাওয়া দিচ্ছেন অসহায় মানুষদের, দারুণ কাজ করছেন, কাজ করুন। আচ্ছা, তারপর কি, ও আমাদের শুভেন্দুদা, এর তো তুলনাই হয় না, এ তো ভালো রাজনীতিবিদ, মমতার সৈনিক ছিলেন এককালে, এখন মমতারই বিরোধী, কিন্তু জিনিস খুবই দারুণ জিনিস, রাজনীতি খুব বোঝেন। এখানে আবার ও শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের সোনাচূড়া বাসুলিয়া চক ভেকুটিয়া অঞ্চলে এক নম্বর জিপিতে সাইক্লোনে ইয়ার্সে তাণ্ডবের ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষের পাশে রয়েছেন। নন্দীগ্রামে শুভেন্দুদাকে হারানোর মতো পরিস্থিতি কারণ নেই, কেউ হারাতে পারবে না, ফালতু বলে লাভ নেই। এখানে কে দেখি, রানাঘাটের সাংসদ মানে এমপি জগন্নাথ ঘূর্ণিঝড়ে প্রভাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন এবং বেশ কিছু মানুষের ত্রাণ ও তিরপল পৌঁছে দিলেন। এইভাবে বিভিন্ন এরিয়ায় হচ্ছে, কর্মীরা জনসংযোগ করছে, বিজেপি নেতাদের সঙ্গে বেরিয়ে যাচ্ছে, মানুষ রাস্তায় বেরোচ্ছে, আমার কত আর দেখাবো, এইভাবে প্রচুর, তো আমি সব দেখাতে পারলাম না একই ভিডিওতে, কিন্তু আপনাদের বললাম প্রচুর এইভাবে প্রচুর মানুষ বেরোচ্ছে। এটা আপনাদের কী, কোথায় অশোক কীর্তনিয়া, এই যে বললাম না, এটা হিরণদা, এই যে হিরণ, এটা কে, মানুষের বিপদে মানুষের পাশে বিজেপি, ঘূর্ণিঝড়ে এয়ার্সে সাধারণ মানুষের পাশে ক্রিকেটার এবং মাননীয় বিধায়ক শ্রী অশোক দিন্দা। বললাম তো এভাবে প্রচুর মানুষ রাস্তায় বেরিয়েছে বিজেপি, আপনারা দেখে নিলাম, প্রমাণ সহকারে দেখালাম, অনেক দেখাতে পারলাম না, প্রচুর আছে, এই যে দেখুন, এই যে প্রচুর সমস্তকে আমি দেখাতেই পারলাম না। তাপসী মণ্ডল দেখুন, প্রচুর লোক বেরিয়েছে। এখানে উত্তরকাথির বিধানসভার দেশ প্রাণ এ ব্লকের বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করেন বিধায়ক সুমিতা সিনহা। আমি অত দেখাতেই পারলাম না, ভিডিও বিশাল হয়ে যাচ্ছে, দেখাতে পারলাম না, পরে আবার দেখাব। জয় হিন্দ।